আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসে একটা ম্যাথ করব, সেই ম্যাথটা হলো আমাদের থ্রি ফেজ সিস্টেমের সেকেন্ড প্রবলেম। আমরা ইতিমধ্যে ফার্স্ট প্রবলেম সলভ করছি, আমার ভিডিওতে অলরেডি দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজকে আমরা সেকেন্ড প্রবলেমটা সলভ করতেছি। এখানে আমরা স্ক্রিনে একটা ম্যাথ দেখতেছি এবং কোশ্চেন আমাদের হচ্ছে ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট অফ দ্য ফলোইং সার্কিট। এখানে আমাদের একটা সার্কিট দেখানো হয়েছে এবং এই সার্কিটটা দেখতে একটা হচ্ছে আমাদের যে সোর্স ইউজ করছি সেই সোর্সটা দেখতে আমাদের ওয়াই কানেক্টেড সোর্স, এবং এখানে আমাদের লোডটা আছে সেই লোডটা হলো ওয়াই কানেক্টেড লোড। তাহলে এই যে ওয়াই ওয়াই যদি সিস্টেম কোনো জায়গায় দেখেন, তাহলে আমাদের সলিউশন প্রসিডিউরটা কি হবে? আমরা আপনাদের আগেই বলছিলাম গত ভিডিওতে যে আমাদের আগে কি করতে হবে, একটা সিম্পল সার্কিট ডিজাইন করতে হবে। একটা সিম্পল সার্কিট ডিজাইন করব, সেই সিম্পল সার্কিটের মধ্যে দুটা অংশ থাকবে। জানি আমরা জানি হচ্ছে একটা হলো কি থাকে, সোর্স থাকে, আর একটা কি থাকবে, একটা থাকবে লোড থাকবে। এবং এই সোর্স এবং লোডটাকে যুক্ত করার জন্য আমরা দুই রকম পন্থা অবলম্বন করতে পারি। আমাদের ফার্স্ট পন্থা হলো যে সোর্স এবং লোডটাকে আমরা রেজিস্টরের মাধ্যমে যুক্ত করতে পারি। এই রেজিস্টরকে আমরা লাইন রেজিস্টর বলি বা লাইন ইম্পিডেন্স বলি, ঠিক আছে? আর আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিরেক্টলি সরাসরি আমরা হচ্ছে যুক্ত করতে পারি। দেখেন এখানে আমরা দেখতেছি যে এটা হলো সোর্সের আমাদের এ পয়েন্ট, এটা হলো আমাদের লোডের এ পয়েন্ট। এই দুটা পয়েন্টের মাঝখানে আমরা এই লোড এবং সোর্সকে যুক্ত করছি কিসের মাধ্যমে, ডিরেক্টলি যুক্ত করছি, এখানে কিন্তু কোনো রেজিস্টর নাই। তাহলে আমাদের প্রথম কাজ হবে, আমরা একটা সার্কিট ডেভেলপ করব যে সার্কিটের একটা মাত্র ভোল্টেজ সোর্স থাকবে এবং একটা মাত্র লোড থাকবে, এবং এই যে লোড এবং সোর্স দেখতেছেন এই সোর্স এবং লোড পরস্পরের মধ্যে ডিরেক্টলি যুক্ত থাকবে কোনো রেজিস্টর ছাড়াই। আমরা এখন এই ম্যাথটাকে সলভ করব। ম্যাথ সলভ করার জন্য ফার্স্ট প্রসিডিউর কি হবে, ফার্স্ট প্রসিডিউর হলো আমরা একটা সিম্পল সার্কিট ডিজাইন করব। এই লেখি হচ্ছে সিম্পল সিঙ্গেল ফেজ সার্কিট। আমরা এখানে শুধুমাত্র এ ফেজ কে কনসিডার করব। তাহলে আমরা এখানে আঁকাই, দেখেন যে সার্কিট কোশ্চিনে যে ম্যাথটা দেওয়া হয়েছে সেই ম্যাথের মান দেওয়া হয়েছে 400 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটা হলো এ, এটা তার নিউট্রাল পয়েন্ট। এবং এখানে আমরা একটা লোড নিব, যেহেতু এ পয়েন্ট নিচ্ছি তাহলে লোডটা কি হবে, লোডটা আমাদের এ পয়েন্ট হবে। এটা হবে হচ্ছে 6 - j8, এটা হলো এত ওহম। এখন দেখেন এই যে বরাতের এ, এটা হলো আমাদের এন। তাহলে আমরা কি করতেছি যে এ আর এ পরস্পরের মধ্যে কি যুক্ত আছে, ডিরেক্টলি যুক্ত আছে, এবং এখানকার কারেন্টের মানে আমাদের বের করতে বলছে। আর দুটো যেহেতু নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্টকে আমরা যুক্ত করতে পারি, কারণ আমরা জানি যে থ্রি ফেজ সিস্টেমের লাইনের মধ্য দিয়ে আমাদের হচ্ছে নিউট্রাল যে পয়েন্ট আছে সেই পয়েন্টের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তার মান হচ্ছে জিরো। দ্যাটস ওয়াই আমরা এই লাইনটাকে শর্ট করতে পারি। এখন আমাদের কাজ হবে যে আই এর মানটা বের করা। আমরা আপনাকে বলছি যে এই ম্যাথগুলো খুব একটা কঠিন না, এখানে আমরা শুধুমাত্র একটা সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করতে পারি। সেই সূত্র হলো ভি সমান সমান আই আর, ওহমের সূত্র। যেহেতু আমাদের আই এর মান বের করতে বলছে, তাহলে কি করবো, আই সমান সমান ভি বাই আর হবে। তাহলে দেখেন এই সার্কিটের ক্ষেত্রে আমরা এখন ম্যাথটা সলভ করতেছি। এখানে আমাদের আই এ তো দেওয়াই আছে, আই এ সমান সমান কি লিখতে পারেন আপনি, ভোল্টেজ। ভোল্টেজের মান কত আমাদের, 440 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এবং আমাদের রেজিস্টরের মান কত দেওয়া আছে, 6 - j8। এখন এটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা এই ম্যাথটাকে সুন্দরভাবে অ্যান্সার নিয়ে আসতে পারবো। শুধুমাত্র আমাদের আই এর মানটাই বের করবো, তারপর আমরা আইবিআইসি এর মান খুব ইজি ওয়েতে করতে পারবো। শুধুমাত্র -120 ডিগ্রি অ্যাঙ্গেলকে -120 ডিগ্রি করবো এবং অ্যাঙ্গেলকে +120 ডিগ্রি করার মাধ্যমে আমরা কিন্তু এই ম্যাথটা খুব সহজে সলভ করতে পারবো। তাহলে আমাদের কাছে চ্যালেঞ্জ হলো আই এর মানটা বের করা। আমি গত ভিডিওতে আপনার হচ্ছে ইএস ক্যালকুলেটার ইউজ করছিলাম, আজকে আমরা সরি আজকে আমি এমএস ক্যালকুলেটার ইউজ করব। আপনারা হচ্ছে প্রবলেম ফেস করতেছেন ক্লাসে যে কিভাবে এমএস ক্যালকুলেটারে এই ধরনের প্রবলেম সলভ করবেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা করা। ফার্স্টের দিকে দেখেন যে আপনাদের যে এমএস ক্যালকুলেটার আছে সেই এমএস ক্যালকুলেটারের মোডে যাবেন, আগে অন করে নেই, এই মোডে যাব। মোডে যাওয়ার পর দেখেন এখানে কি লেখা আছে, কমপ্লেক্স, কমপ্লেক্স লেখা আছে 2 এ। তাহলে 2 তে প্রেস করলাম, 2 তে প্রেস করার পর আপনি দেখবেন যে এখানে আমাদের হচ্ছে কি দেওয়া আছে, 440 অ্যাট অ্যান অ্যাঙ্গেল শিফট, তারপর এখানে প্রেস করলে অ্যাঙ্গেল আসবে, তারপর কত ডিগ্রি, 0 ডিগ্রি, ভাগ আপনার কত আছে এখানে, 6 - 8 আই। অবশ্যই অবশ্যই মনে রাখবেন এখানে যে আইটা কিন্তু আগে দেওয়া যাবে না, আই যদি আগে দেন তাহলে কিন্তু আপনার ম্যাথ ইরো দেখাবে। দেখেন আপনাকে দেখাই আগে, এখানে আমি আই লিখলাম তারপর 8 লিখলাম, দেখেন এখানে আমাদের ম্যাথ ইরো আসতেছে। তাহলে এই কাজটা আমরা করবো না, আমরা কি করবো, আমরা আই লিখবো, আই লেখার সরি 8 লিখবো, 8 লেখার পর আমরা আই লিখবো।
এইবার আমরা যদি সলভ করি তাহলে আমরা পাচ্ছি, দেখেন এখানে আমরা যে মানটা পাইছি সে মানটা হলো 26.4, এটা হলো আমাদের হচ্ছে ম্যাগনিচিউটের মান। আমরা দেখলাম না এটা হলো কি, এখানে আমরা সরি এখানে একটা মান পাইছি সেটা হলো 26.4। তাহলে আমাদের এখন অ্যাকচুয়াল যে উত্তর নিয়ে আসবো সেই উত্তরের জন্য আমরা কি করবো, শিফট প্রেস করলাম। শিফট প্রেস করার পর আমরা হচ্ছে যাব হচ্ছে আমরা প্লাসে প্রেস করলাম, করার পরে আনসারে প্রেস করেন, তাহলে পাচ্ছেন কত, পাচ্ছে হচ্ছে 44 পাচ্ছেন। এই 44টাই হলো আপনার হচ্ছে অ্যাম্পলিটিউড। তাহলে আমরা কি নেবো এখন, অ্যাঙ্গেল নেব। এই অ্যাঙ্গেলের জন্য আমরা কি করব, এখানে আমরা আবার শিফট প্রেস করব, প্রেস করে সমান সমানে প্রেস করব। দেখেন এখানে কত পাইছেন, এই দেখেন এখানে অ্যাঙ্গেল লেখা আছে, তো কত পাইছেন এখানে, 53.13, এত ডিগ্রি অ্যাম্পিয়ার, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই প্রসিডিউরটা আমি আবার আপনাকে দেখাচ্ছি যাতে আপনার এটা একটু ভালোভাবে মনে রাখতে পারেন। ফার্স্টে দেখেন আমরা মোড়ে যাব, মোড়ে যাওয়ার পর টু তে প্রেস করলাম, করার পর আমরা কি করব এখন মানগুলা তুলবো, 440 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে। এটা শিফট, এখানে অ্যাঙ্গেল প্রেস করলে শিফট হয় না অবশ্য, শিফট শিফট আসছে, এবার অ্যাঙ্গেল প্রেস করব, তাহলে 0 পাইছি, ভাগ দিলাম, দেওয়ার পর এখানে আছে হচ্ছে 6 -8i, অবশ্যই কিন্তু 8 এর পরে আই থাকবে। তারপর প্রেস করলাম, কিছু একটা আসছে দেখবো না, শিফট প্রেস করবো, করার পর দেখেন প্লাস এর উপরে দেখেন আর থেটা লেখা আছে, এখানে প্লাস প্রেস করলেন। এবার সমান সমানে প্রেস করেন, যেটা আসবে সেটা হলো আপনার হচ্ছে ম্যাগনিচিউড, আর আমাদের এখন অ্যাঙ্গেল দিতে হবে, তাই শিফট লেখার পর আমরা সমান সমানে প্রেস করব, তাহলে উত্তর পেয়ে যাবো। এই সমান সমানে প্রেস করলাম, পাইছি কত, -53.13 ডিগ্রি। এখন আপনারা হচ্ছে আইবির মান বের করবেন। তাহলে আইবির মানটা আমরা কিভাবে বের করতে পারি, আইবির মানটা হলো আমাদের ম্যাগনিচিউড সেম থাকবে যেহেতু ব্যালেন্স সিস্টেম, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 53.13 -120 ডিগ্রি, তাহলে পাচ্ছি কত। এখানে পরীক্ষাতে কিন্তু এইভাবে লেখা রাখলে হবে না, আপনার পুরো মানটাই বের করতে হবে। তাহলে কত পাবেন এখানে, যে 53.13 -120 ডিগ্রি যদি দেই তাহলে পাবেন কত, -67.  -44 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -66.87 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। এবং আমাদের লাস্ট একটা মান আছে, সেই মানটা হলো হচ্ছে কার মান, আইসির মান। তাহলে আইসির মানটা আমরা এখন বের করব, তাহলে এখানে কি করতে হবে, শুধুমাত্র প্লাস চিহ্ন দিলেই কাজ শেষ। সেখানে প্লাস চিহ্ন দিলাম, তারপর পাইছে হচ্ছে 173.13। তাহলে আমরা এখানে পাবো আইসি সমান সমান 44, এখানে দেওয়া আছে 173.13 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। এভাবে সাধারণত আমরা এই ধরনের লাইন কারেন্টটাকে খুব ইজি ওয়েতে এমএস ক্যালকুলেটারের সাহায্যে ইউজ করতে পারি, ব্যবহার করে করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।